সকালবেলায় বাজার করতে এসেছি, দোকানে নয় মাঠে চলে এসেছি ব্যাগ নিয়ে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, কাঁচা টমেটো গাছে একদম পুরো হয়ে আছে, কত সুন্দর! আধ পাকা আধ কাঁচা, দারুণ টেস্টি এই টমেটোগুলো। দেখুন একদম সবুজ কালারের, দেখুন টমেটোতে এখনো কুয়াশা লেগে আছে, কত সুন্দর! বন্ধুরা, আর দরকার নেই আমাদের, আর এই দুটো হলেই হয়ে যাবে। কত সুন্দর, একদম ফ্রেশ গাছের টাটকা টমেটো, কাঁচা টমেটো। আর কয়েকটা দিন হলেই পেকে যেত, কিন্তু আমরা এই টমেটোই নিয়ে যাবো, কারণ এই টমেটোটা একটু এইটা বতি হয়ে গেছে, কারণ এটা রান্না করলে কোনো কসকস লাগবে না বা তেতো লাগবে না। মাঠ থেকে টাটকা টমেটো তুলেছি, একদম আধ কাঁচা আধ পাকা। আর এই টমেটোতে কিন্তু বন্ধুরা দারুণ দারুণ রেসিপি করা যায় কাঁচা টমেটো দিয়ে। তো আজকে একটা দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকবেন কি আজকে রেসিপি হচ্ছে কাঁচা টমেটোর। আর মা দারুণ দারুণ রান্না করে কাঁচা টমেটো দিয়ে বিভিন্ন রকম জিনিস। আজকে সঙ্গে থাকুন, দেখুন টমেটো নিলাম আর কিছু বেগুন নেব, দেখাচ্ছি কত বেগুন। এই কাকিমার ক্ষেতে টমেটো দেখুন আমরা তুলে নিয়েছি, আর ওনার ক্ষেতে দেখুন বেগুনের সাইজ দেখুন বন্ধুরা, কত বড় বড় বেগুন, কত বেগুন হয়েছে। আর এই বেগুন কিন্তু কালকে হাটে যাবে, আজকে সকালে তুলে রাখছেন ওনারা বস্তা ভরে, আর কালকে হাটে নিয়ে যাবেন। দেখুন বেগুন ক্ষেতটা একবার দেখাই আপনাদের, দেখুন কত সুন্দর বেগুন ক্ষেত, দেখুন কত সুন্দর লাগিয়েছে গাছগুলো, দেখুন বেগুন, দেখুন কত সুন্দর বেগুন হয়েছে এখানে, এক একটা গাছে কতগুলো করে বেগুন দেখতে পাচ্ছেন, ভরে গেছে একদম বেগুনে। তো কাকিমাকে আমি পয়সা দিয়ে দিয়েছি, তো আমি চললাম বন্ধুরা বাজার করে। এই দেখুন আমি বাজার করে চললাম, এখন খুশি তো? ঠিক আছে, চলুন রান্নাঘরে, এবার রান্নাঘরে দেখা হবে কি রান্না হচ্ছে আপনারা দেখুন বন্ধুরা। ও মা, ও তো বস্তার ভিতরে ঢুকে যাবে। তুমি কি বেগুনের ব্যাগের মধ্যে ঢুকে বসে নেছো নাকি? এটা কি টমেটো? এটা কি গগন? এটা কি ভাই গগন? আর তুমি এইখানে আমি যে বেগুন ঢালবো, তুমি বসে রয়েছো ঝুড়িতে, কি করে হবে? কি করা হবে? তুমি ঝুড়িতে বসে থাকলে হবে না? বেগুন ঢালো, সব বেগুন ঢালো, তোমার গায়ে চাপাই দিই। হ্যাঁ, ডিম ডিম, এই যে ডিম, না ডিম নাই, না ডিম নাই, না ডিমে পোকা আছে, ছি 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 ছি, বেগুন ধরে ডিম ধরে না। না না এটা নাও, আমরা বেগুন নাম না করবো না, আমরা নাম না করবো কি, ডিম দিয়ে টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না হবে। বাবা গোল দি দাও, গোল না গোল, গোল ফেলে ঢলে ফেলা দিবি কিন্তু না, বলো গোল ডিম গোল দাও, হ্যাঁ গোল দাও, দেখছেন যে সব ঢেলে দি, সব ঢেলে দি, এই এই দিলাম, না 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 না
আমার দাদা কি সুন্দর বেগুন গুলো টাটকা টাটকা বেগুন আজ আমরা এই কাঁচা টমেটোর রেসিপি করব একবারে টাটকা আমার নাতি খেতটা তুলে নিয়ে আসছে আখ পাকা আখ কাঁচা টমেটো একবারে টাটকা টমেটো আমরা যে ডিম দিয়ে করব চলেন বন্ধুরা শুরু করি যাইয়া টমেটোটা ধুয়ে নেব একদম কাঁচা কত বড় টমেটোটা শুকনো লঙ্কা আর জিরে বেটে নেব জিরে লঙ্কা বাটা হয়ে গেছে এবার তুলে নেব আদা আদা বাটা হয়ে গেছে নিয়ে নেব ডিমটা ভেঙে নি হলুদ দেব জিরে শুকনো লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবার সুন্দর করে ঘাটাই নেব যত ফাটাবো ততই ভাজা দিলে ফুলবে ইলিশগুলো এভাবে ছড়াই দেবো ক্যাপসিকামের মতন লাগছে রসুন একটু ভেজে নেব আর পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে রস তুলে নিলাম পেঁয়াজ আর রসুন ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নেছি তেল বাটা দিচ্ছি বলে একটু লাল লাল হয়েছে ডিমটা ভাজা হয়ে গেছে
এবার টমেটোটা একটু ভেজে নেব কড়াইতে তেল দিয়ে তেল দিয়ে দিছি কড়াইতে টমেটো দিয়ে দেব সামান্য একটু নুন টমেটোটা হালকা ভেজে নিচ্ছি এবার তুলে নেব তেল দিয়ে দিলাম রান্না হয়ে গেছে জিরে আদা বাটা শুকনো লঙ্কা আর জিরে বাটা এইটা কি কাকা তেল কি করব এখন বলো চান চান করবে হব্বল 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 দেবে ও বম্মা বলে হব্বল ও জানমান মতন নুন দিয়ে দে এই দেখ পোজা পেঁয়াজ রসুন ভেজে রাখছিলাম ওইটা এবার একটু বেটে নেব এবার টমেটো গুলো দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন ভেজে বেটে রাখছি এটা দিয়ে দেবো আমাগো তরকারি এইবার টক বক করতে করতে লাগছে কি তরকারি তরকারি ওটা তরকারি আমাগো তরকারি হয়ে গেছে দারুণ সুন্দর তুই একটু খাবি কেমন আছে রে রাজা পুরো কাঁচা আমের মতন টমেটো লাগছে আর ভাতান বরকটা বন্ধুরা খাইতে খুব ভালো হয়েছে আপনারা এরকম রান্না খাইয়ে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন